নষ্ট করার সময় পেল না। দাঁড়া, কি ব্যাপার ফরিদ, কিসে? ভাই হঠাৎ করে সেলফি ইচ্ছা। ও কুরহান ভাই, তো দুই তোমার না পরীক্ষা? সমস্যা নাই, শুরু হইতে এখনো দেরি আছে। আর কি সময় আছে? পরীক্ষার তো আর বেশি সময় নাই। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমার নামাই দিই। না না, লাগবে না ফরিদ ভাই, আর কতক্ষণ সময় লাগবে ঠিক হইতে? এই বাইক ছাড়তে সময় লাগবে, তুমি চলো আমি তোমার নামাই দিই। 2 দিন পরে তুমি আমার বউ হইবা, লজ্জার কি আছে? চলো আমি তোমার নামাই দেই, তাছাড়া পরীক্ষারও তো বেশি সময় বাকি নাই। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। যাও। আসো চলো। ওরে তুমি এটা ধাক্কাইতে ধাক্কাইতে বাজারে নিয়ে যাও, দেখো কোথাও ঠিক করতে পারে কিনা, না পারলে একটা বাঙ্গারি দোকানে নিয়ে বেঁচে দাও, বুঝো নাই? পুরান বাইক। এই চলো। কাকি সব পাইছি, এই করলাটা খালি পাইনি। এই কয়টা টাকা আবার ফেরত দেওয়ার লাগে, রাখ তোর কাছে, আয় ভিতর। কি পাইতে? আরে যাবি মানে? এই কটকটা রোদের মধ্যে বাজার নিয়ে আসতো, তুই ঘরে গিয়ে বয়, আমি একটু শরবত বানাই দিই, হ্যাঁ যা। আমার বাড়ি একা তো যাই। তোর মা কি করে সারাদিন বাড়ির মধ্যে? হ্যাঁ বলবি যে এইখানে ওইখানে একটু ঘুরতে, একটু হাইটে হাইটে বেড়াইতে, আমার বাড়িতেও চাইতে পারে, সারা দিন বাড়ির মধ্যে ঘুষা বসে থাকে কিসের জন্য? কথা তো শুনে না আমার। আচ্ছা আমি বলবো, আসি কাকি। আচ্ছা তাহলে খাবি না শরবত? আচ্ছা যা আসিস। হ্যাঁ ওইদিকে রাখো।